এখন কমেন্ট করবেন না স্যার মোহাম্মদ শফিকুল ইসলামের টিমে আপনাকে কমেন্ট করার জন্য অনুরোধ করছি রবি ঠাকুর বলছিলেন সহজ কথা কইতে আমায় কও যে সহজ কথা যায় না বলা সহজে চ্যালেঞ্জটা হচ্ছে যে আমি এখানে আব্দুর রব স্যার আছেন কাজী জিয়াউদ্দিন স্যার আছেন দে আর দ্য রেগুলেটর অ্যাজ ওয়েল এবং স্পেশালি আমি বলবো আব্দুর রব স্যার ইজ অ্যান ইনস্টিটিউশন স্পেশালি ভ্যাট এডুকেশনে স্যারকে আমি প্রায় 15 বছর যাবত চিনি যখন কেউই ভ্যাট অ্যাওয়ারনেস নিয়ে কাজ করতেন না তো এখানে আসলে যেটা রিফর্ম নিয়ে যদি কথা বলি তাহলে আসলে আমি অনারেবল প্রেসিডেন্ট অফ ICMAB বামুন ভাইকে বলবো যে আমরা একটা রিকমেন্ডেশন এখান থেকে আমরা দিতে পারবো আজকে আমরা রেগুলেটর পেয়ে ওনাদেরকে বলছি বিষয়টা এরকম না একটা ছোট্ট গল্প দিয়ে শুরু করতে চাই এত মানে কঠিন বক্তৃতা কঠিন প্রেজেন্টেশন ভ্যাট ইটসেলফ অনেকে কঠিন মনে করে আব্দুর রব স্যার বলছিলেন শুরুতে বিষয়টা এমন যে আপনি একটা সুন্দর জঙ্গলে যাচ্ছেন খুবই মনোরম পরিবেশ সেখানে হঠাৎ করে একটা পিগের ছানা খুব সুন্দর একটা ছোট্ট সাদা পিক ছানা দেখলেন তো সেখানে একটা বাচ্চা দেখলে তার খুব ভালো লাগবে বলবে একটা কিউট একজন রিলিজিয়াস পায়াস মুসলিম হয়তো তার মাথায় কাজ করবে কি কাজ করবে হারাম একজন পশুর ডক্টর দেখলে মনে করবেন যে না এইটার কোনো ট্রিটমেন্ট প্রয়োজন আছে কিনা একজন আর্টিস্ট দেখলে দেখবেন যে একটা সুন্দর ছবি আঁকা যায় কিনা সো একই জিনিস একই অবজেক্ট পার্সপেক্টিভ ভিন্ন পার্সপেক্টিভ ভিন্ন রিফর্ম বলতে কাজী জিয়াউদ্দিন ভাই যেটি বললেন বা আব্দুর রব স্যার নিশ্চয়ই বলবেন উনি আমি আজকে আসার সময় স্যারের ব্যাপারে একটু খবর নিচ্ছিলাম স্যারের সাথে যে বললাম যে স্যার যে প্রথম ট্রেনিং নিয়েছিলেন স্যার তো ট্রেনিং গুলো যেরকম অটোমেশন করছেন আমার একটা ছোট্ট রিকোয়েস্ট করে রাখি এই অডিটোরিয়ামে যারা আছেন শুধু স্যারের ইউটিউব চ্যানেলটা আজকে আমি লিঙ্কটা যেহেতু পেয়েছি আই উইল কভার ইট উইদিন 7 days ওনার এখানে আমার মনে হয় হান্ড্রেডস অফ ভিডিও আছে আই উইল অবভিয়াসলি ফলো অল অফ দ্য ইয়ার বিকজ এটাই হচ্ছে আমাদের কমিটমেন্ট সো যেটা বলছিলাম আমরা দেখেন কেন এই পিগের ঘটনা বললাম ভ্যাট সিস্টেম ট্যাক্স সিস্টেম এটাকে যদি আমি একটা পিক বলি এখানে কারা কারা স্টেক হোল্ডার প্রথম হচ্ছে ডেফিনেটলি এনবিআর ইন্টারনাল রিসোর্স ডিভিশন অফ গভর্নমেন্ট কারণ এই রেভিনিউর উপরে চলে জিআরআই প্রেজেন্টেশনে দেখেছেন যে আমরা বলি একটা রিক্সাওয়ালা একটা লাখ সামান কিনে আমিও লাখ সামান কিনি লাখ সামান কেন জানি ছাড়তে পারি না সো বিং এ হাই এন্ড ইনকাম ট্যাক্স পেয়ার আমরা ট্যাক্স দিচ্ছি হয়তো একটা রিক্সাওয়ালার মাসের ইনকামের একটা রিক্সা পুনরের মাসের ইনকামের কয়েক গুণ টাকা দিচ্ছি বাট যখন একটা সাবান কনজিউম করছি তখন কিন্তু উনিও যে পরিমাণ রেভিনিউ দিচ্ছেন আমি মোহাম্মদ শফিকুল আলমে একই টাকা জমা দিচ্ছি সো যে কারণে সারা পৃথিবীতেই কিন্তু ধারণা করা হয় যে ডাইরেক্ট ট্যাক্স এবং ইট শুড বি প্রোগ্রেসিভ ট্যাক্স যখন ভিএটি ইটস এ ভিএটি 1991 তখন তো শিশু আমরা আমি পার্সোনালি বাট আমার মনে আছে আমি খুব অবজার্ভ করতাম এটি নিয়ে অনেক ডিবেট ছিল বাট আজকে কাজী জিয়াউদ্দিন ভাইয়ের প্রেজেন্টেশনে দেখলাম অলমোস্ট ফিগারটা ঠিক এক্সাক্টলি মনে 23% 1991 ছিল যেটি এখন অলমোস্ট অ্যারাউন্ড 36-38% চলে আসছে এটি কি খুব সুখবর আমার কাছে মনে হয় না না আমি ভ্যাট কমানোর কথা বলছি না ডেফিনেটলি স্যার যেটা বলেছেন আমি কমানোর কোনো রেকমেন্ডেশন নাই বাট আমাদের মনে রাখতে হবে যে প্রপোর্শনেটলি ট্যাক্সের ডাইরেক্ট ইনকাম ট্যাক্স ইজ মোর রিকমেন্ডেড এখন যে জিনিসটা বলছিলাম ওই প্রসঙ্গে ফিরে আসি সেটি হচ্ছে যে এনবিআর যদি ভ্যাট ট্যাক্স বা রেভিনিউ যে সোর্সটা দেখেন একজন এন্টারপ্রেনিয়রের দৃষ্টিভঙ্গিতে যখন আমি গত 4 বছর আগে জব ছেড়ে কিছুটা এন্টারপ্রেনারশিপ আসছি তখন আমার কাছে পেইন লাগে মামুন ভাই অলরেডি এন্টারপ্রেনিয়র উনি জানেন যে কোন জায়গায় পেইনটা লাগে একইভাবে আমরা যারা প্রফেশনাল আইদার ওই অর্গানাইজেশনে চাকরি করি অথবা ইন্ডিপেন্ডেন্টলি প্র্যাকটিস করি সে আর একভাবে দেখে সো একই জিনিস দৃষ্টিভঙ্গি ভিন্ন আমি রিফর্ম বলতে বুঝি যে ইউ অ্যাটিটিউড ফলো করে অর্থাৎ এনপিআর এর আদার সাইড অফ দ্য টেবিলের পিপলটা যদি বিজনেসম্যান প্রফেশনালদের পেইনটা বুঝেন আবার আমরা যারা প্রফেশনাল
আমরা অনেক ক্ষেত্রে কিন্তু ট্রাই টু ক্রিয়েট এ গ্যাপ বিটুইন দ্য এনবিআর এন্ড দ্য বিজনেস ওনার্স, বিকজ বিজনেস ওনার্সরা কিন্তু স্যারের সাথে কথা হচ্ছিল যে ভ্যাটের জন্য অন্টারপ্রিনিয়রদের জন্য একটা সহজ ভ্যাট বই থাকা উচিত, বিকজ আমি যত জায়গায় কাজ করেছি খুব কম অন্টারপ্রিনিয়র দেখেছি ইনকাম ট্যাক্স কিছুটা বুঝলেও ভ্যাটের ব্যাপারে অনেক ভয় কাজ করে। তো রিফর্ম দরকার এখন যে কি করে আরো বেশি ওনারশিপ স্টেক বাড়ানো যায়, মানে অন্টারপ্রিনিয়ররা বুঝে যাতে করে, আর সঙ্গে সঙ্গে আমরা যারা প্রফেশনাল আরো ভালোভাবে ভ্যাট বুঝে একই সঙ্গে সঙ্গে ট্যাক্স বুঝে যাতে করে ট্যাক্স প্ল্যানিং ভ্যাট প্ল্যানিং করতে পারি। বাংলাদেশে যখন কোশ্চেন আসে তখন অ্যাভয়েডেন্স আসে, তখন বোধ হয় ভ্যাটের যেটিকে বলা হয় যে অ্যাভয়েড করা বলা হয়, কিভাবে ফাঁকি খুঁজি, বাট প্ল্যানিং এর জায়গাটা কম। আমি রিফর্ম বলতে বুঝি যে কি করে একটা, আমি ইউকে যখন ইংল্যান্ডে চার্টার্ড অ্যাকাউন্টেন্সি ফাইনাল লেভেল পরীক্ষা দেওয়ার সময় দেখেছিলাম যে ওখানে অগমেন্টেড ট্যাক্সের সিস্টেম আছে, তার মানে হচ্ছে দেয়ার ইজ এ প্ল্যানিং যে আপনি একটা গ্রুপে পাঁচটা কোম্পানি করবেন নাকি একটা কোম্পানি করবেন, একটা কোম্পানি করলে আপনার থ্রেশহোল্ডে ট্যাক্স রেট চেঞ্জ হবে বেসড অন ইউর টার্নওভার। দেখা যাচ্ছে গ্রুপ অফ কোম্পানিজ করে কোন কোন জায়গায় বেনিফিট পাওয়া যাচ্ছে। আমি এই যে অন্টারপ্রিনিয়রদের পেইন থেকে কয়েকটা প্রশ্ন, এটা স্যার আশা করি কষ্ট পাবেন না, কয়েকটা জিনিস একটু বলি। রিফর্ম করতে গেলে এই জায়গাগুলো খুবই দরকার। এক সময় আমি যখন কল্লোল গ্রুপে কাজ করতাম 2010 সালে, তখন আমাদের সেন্ট্রাল নিবন্ধন নেওয়া ছিল ভ্যাটের। এরপরে অনেক সমস্যা পার হয়ে গেছে, আমরা মনে করছি যে 12 আইনটা ভালো হবে। এখন দেখেন একটা ছোট্ট রিফর্ম কোথায় প্রয়োজন। আমি যদি সেন্ট্রাল নিবন্ধন নেই, লেটস সে আমি নারায়ণগঞ্জে আমার একটা ফ্যাক্টরি আছে, আমি আর একটা ফ্যাক্টরি করলাম হচ্ছে লেটস সে ময়মনসিংহ, তখন আমার আইআরসি যে অ্যাড্রেসে নেয়া সেটা হচ্ছে নারায়ণগঞ্জ ফ্যাক্টরি। সো আমি যদি এখান থেকে র মেটেরিয়াল ট্রান্সফার করতে চাই তখন হয়তো আমি 6.5 দিয়ে ট্রান্সফার করব। বাট চ্যালেঞ্জটা হচ্ছে যে যখন আমি আউটপুট ভ্যাট দিতে যাব তখন যদি একই কমিশনের আন্ডারে থাকে তাহলে কিন্তু চ্যালেঞ্জ না, দুইটা কমিশন ভাগ হয়ে গেলে কে ভ্যাট পাবেন এটা নিয়ে কোশ্চেন, ঠিক কিনা। আমি জিয়া ভাইকে বলছিলাম যে ভ্যাট বা কোন আইন, আমরা প্রফেশনাল, আমরা একটু ফোকাস করলে কোনো কিছুই কঠিন না, বাট জটিল কেন মনে হয় খেয়াল করেন। আইন বা অ্যাক্ট বা অর্ডিনেন্সে একটা সময় আসে, এরপরে ফাইন্যান্স অ্যাক্টে প্রতি বছর রুলে ঢুকে, এরপরে আমাদের এনবিআর কর্মকর্তা স্যারেরা ওনারা এসআরও দেন, এরপরে আবার থাকে জেনারেল অর্ডার। সো এখন আপনি হয়তো একটা, এমনিতেই হচ্ছে জিয়া ভাই যেটা বললেন যে সারা পৃথিবীতে চেষ্টা করে মানে একটা ইউনিফাইড রেট, যাতে করে কমপ্লেক্সিটি কম হয়। আমাদের বিভিন্ন রকম এক্সেমশন, বিভিন্ন রকম রেয়াত, বিভিন্ন সিস্টেম, এই জটিলতা আছে। এর বাইরে যখন আপনি অর্ডিনেন্স বা অর্ডার বা অ্যাক্ট করছেন, আমি শুধু ভ্যাট বলছি না সব জায়গায়, এরপর আপনি পাবেন আর এক জায়গায় হচ্ছে যে স্ট্যাটুটরি অর্ডারে একরকম আছে কোনো কোনো জায়গায়, আবার এই জায়গাগুলো কমপ্লিকেট মনে হয়। সো এই যে আমি শুরুতে বললাম যে আমাদের ওয়ার্কিং গ্রুপ করা, স্টেক হোল্ডার করা, ওনাররা, প্রফেশনালরা, এনবিআর। সো জিয়া ভাই যেমনটি বললেন যে বাংলাদেশ ব্যাংকে কিন্তু চিফ ইকোনমিস্ট আছে, বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনও চেষ্টা করছে এরকম একটা পজিশন, এনবিআর বা অন্য জায়গায় একটা ওয়ার্কিং গ্রুপ ফ্রম দ্য অন্টারপ্রিনিয়ার্স, ফ্রম দ্য প্রফেশনালস, তাহলে এই যে এক পক্ষের পেইনটা আর এক পক্ষ বুঝে বাট ইউ অ্যাটিটিউড নিয়ে বুঝে না, তখন হয়তো দৃষ্টিভঙ্গি ভিন্ন হয়ে যায়। কারোর দৃষ্টিভঙ্গি, কাউকে রাইট অথবা রং বলছি না, অল আর কারেক্ট তাদের দৃষ্টিভঙ্গি থেকে, বাট যখন আপনি চেয়ার চেঞ্জ করবেন তখন কিন্তু ওই একই পিগের বাচ্চাকে আপনার হয়তো তখন হারাম বা হালাল বা কিউট মনে হবে না, একটা দৃষ্টিভঙ্গি মনে হবে। এরপরে একটা সিম্পল পেইনটা দেখেন অন্টারপ্রিনিয়রদের পেইন, সেটি হচ্ছে যখন আমরা জানি উচ্ছে কর্তন করে, জিয়া ভাই যেটা বললেন, তাহলে তো আসলে অন্টারপ্রিনিয়র বা প্রফেশনালরা কিছু ফিজও এনবিআর থেকে পাওয়া উচিত, যেহেতু অন বিহাফ অফ আমরা কাজ করছি। সো আমি ধরলাম যে 43টা সার্ভিস অথবা প্রকিউরমেন্ট সারের ভাষায় সেইখান থেকে আমরা নিলে আমাদের ভিডিএস কাটা দরকার। এখন ফ্যাক্টরি এন্ডে ফ্যাক্টরির পিপলদের নাস্তা করানো হয়, অথবা অফিসে আমার ক্যান্টিন চালু করেছি, অফিসের ক্যান্টিন করা মানে টপ মোস্ট সিএচআর আমাদের অর্গানাইজেশনের এমপ্লয়ীদের খাওয়ানো হচ্ছে। এখন কোশ্চেন হচ্ছে ওইখানে আমি প্রতিদিন বাজার থেকে কিচেন মার্কেট থেকে যে মাছ কিনছি, তরিতরি কিনছি, সবজি কিনছি, যখন আমার অ্যাকাউন্টসে আমি এটা এন্টারটেইনমেন্ট দেখাচ্ছি তখন বলা হচ্ছে যে এটার উপরে আপনার 15% চলে আসবে। এইটা আসলে আমি কাউকে দোষ দিব না, ওই যে বললাম দৃষ্টিভঙ্গি, একই পিককে এক একজন এক এক ভাবে দেখছে, কারোর পেইন হয়তো কেউ ওইভাবে বোঝার চেষ্টা হয়তো নিশ্চয়ই করে। এরপরে আসেন
স্যার হচ্ছে শুল্ক গোয়েন্দা, শুল্ক অডিটের মানুষ। একইভাবে দেখেন একটা সিম্পল উদাহরণ দিই, আমি লাস্ট যে অর্গানাইজেশনে কাজ করেছি দেখা গেছে যে বিভাগীয় অফিস অর্থাৎ সার্কেল অফিস থেকে অডিট করছে, ওই একই সময় হয়তো আপনার কমিশনার অফিস অথবা মূসক গোয়েন্দা থেকে আবার চিঠি দিয়ে ব্যাংক থেকে বা বিভিন্ন জায়গাতে তথ্য চাওয়া হয়েছে। এখন কয় জায়গায় অডিট ফেস করবেন? সো আমার রিকোয়েস্ট, রিফর্ম এভাবেই হওয়া উচিত, একটা জায়গায় যদি আমরা একটা যদি ডাইরেক্ট থাকে যে একটা জায়গায় অডিট হবে এবং যার যার প্রয়োজন ওই কোঅর্ডিনেট করে গভর্নমেন্টের ডিফারেন্ট ডিফারেন্ট উইং এর কোঅর্ডিনেশন যদি একটা জায়গায় থাকে, একটা অডিট হয়, ইট ইজ মাচ বেটার ফর দ্য প্রফেশনালস, ফর দ্য ওনার্স এন্ড আদার্স। এরপরে আপনি একটা মজার ব্যাপার দেখেন, কোভিড এর সময় আমি জাস্ট আর দুই তিন মিনিট নিব মোহন ভাই, কোভিড এর সময় আমার মনে আছে চায়নার বিজনেস বন্ধ হবে, একটু খেয়াল করেন রিয়েলিস্টিক কথা, চায়না ব্যবসা বন্ধ হয়ে যাবে, চায়না লকডাউন যাবে, আমরা 5-6-10 মাসের প্রোডাক্ট এনে জমা রাখছি, খেয়াল করেন 1991 সালের আইনে আপনার কারেন্ট অ্যাকাউন্টে যে আপনার রিবেট নিতে পারবেন যে টাকা আছে, বলা হলো যে এটা আপনি 30% করে নেট ট্যাক্স ভ্যাট পেয়াবল এর উপর অ্যাডজাস্ট করবেন। এখন বিষয়টা হচ্ছে যে আমরা যখন রিবেট নিতে যাই, আমরা যখন এটাকে তখন বলা হয় যে একটু রেভিনিউ প্রেশার আছে, জুন মাস, মে মাস, এপ্রিল মাস একটু ট্রেজারি বেশি জমা দেব, কখনোই আর দেখা যায় না ওই অ্যাডজাস্টমেন্ট হচ্ছে। ফলে আমি অ্যাটলিস্ট কয়েকটা গ্রুপ অফ কোম্পানিজ জানি যাদের 400-500 কোটি টাকার টার্ন ওভারে 8-10 কোটি টাকা অলরেডি গভর্নমেন্টের কাছে পাওনা আছে। তাহলে কিভাবে অ্যাডজাস্টমেন্ট হবে? রিফর্ম তো অত ইজি না, স্পেশালি আগের আইনে। সো আমি জানি না যে রিফর্মস এর জায়গায় এই জিনিসগুলো অ্যাড্রেস তো অবভিয়াসলি আসা উচিত, এবং আমি আমি শিওর যে আব্দুর রব স্যার এবং কাজী জিয়াউদ্দিন ভাই হয়তো একটু মন খারাপ করবেন যে আসলে ওনাদেরকে আমি ওনাদেরকে অ্যাড্রেস করছি না, নিজেকে অ্যাড্রেস করছি, আমাদের ইনস্টিটিউটকে অ্যাড্রেস করছি। উই ক্যান টক, উই ক্যান কনভার্ট, এখানে কিন্তু অন্যায়ের কিছু নেই, আমরা কথা বলতেই পারি। সো এই বিষয়গুলো যদি একটু একটু করে আমরা খেয়াল রাখি, আমরা একটা একটা সিম্পল দেখেন, এই জিয়া ভাই বলছিলেন একজন যে প্রাইস ডিক্লারেশন, আমরা শুনছিলাম যে ওইভাবে আর প্রাইস ডিক্লারেশন থাকবে না। সিম্পল, আমি আমি হচ্ছে প্রাইস ডিক্লারেশন বা আমি জমা দিলাম, হ্যাঁ, এখন যখন আমি জমা দিচ্ছি আমার সার্কেল অফিসে কিন্তু একবার ভেরিফিকেশন করছে, মার্কেট সার্ভেটা আমাকে প্রাইস করছে, এরপর আবার যদি কমিশনার অফিস থেকে আবার সিমিলার হয় তাহলে আমি কতবার দিব, কয় জায়গায় যাব? এইটা হচ্ছে আমার কাছে মনে হয় যে কোঅর্ডিনেশন, কোঅর্ডিনেশন অ্যান্ড কোঅর্ডিনেশন, এটা করতে পারলে এবং ভয় ভীতির থেকে বেরোয় এসে আমার কাছে মনে হয় যে যারা রেভিনিউ কালেক্টর পাবলিকলি আমাদের স্যারের মতো, আব্দুর রব স্যারের মতো যেমন সহজ ভাষায় উনি কিন্তু ভ্যাটকে প্রমোট করছেন, উনি কিন্তু বলছেন যে এই বেনিফিশিয়ারি আমি, ভ্যাট দিচ্ছি আমি, ট্যাক্স দিচ্ছি, বেনিফিশিয়ারি তো আমি, যে রাস্তায় চলে আসছি, গাড়ি চলে আসছি, আগের থেকে বেটার রাস্তা। আমি ওই দিন 300 ফিটে একটা প্রোগ্রামে যে দেখলাম, যাওয়ার সময় দেখছিলাম যে ধরনের রাস্তা হচ্ছে, আমার মনে হয় কমপ্লিট হলে ওখানে যদি 10 বছর আগে ঢাকায় আসছে এমন একজন লোককে ছেড়ে দেওয়া হয় আমার মনে হয় সে চিনতে পারবে না, মনে হবে যে ইউএসএ, ইউকে বা অন্য কোথাও। এটা কিন্তু আমাদের টাকায় করা, নো ডাউট অ্যাবাউট দ্যাট, বাট অ্যাম্বিগুইটি কেন থাকে, যেখানে যারা আওতায় চলে আসছেন এই জায়গাগুলো প্রবলেম আছে, আবার অনেক বড় আওতায় স্পেশালি আমি বলবো ডাইরেক্ট ট্যাক্স শুড বি মোর ফোকাসড। এখন জিয়া ভাই যেটা বললেন যে অলরেডি কিন্তু 38-40% হয়ে গেছে, এইটা এই জায়গায় থাকুক, কিন্তু যদি আমরা এমন মেকানিজম করা হয়, এমন সিস্টেম দাঁড়া করানো হয় এবং উৎসাহিত, এখানে ভয় ভীতি বা পুলিশিং বা অডিটিং না করে আমরা যদি চিন্তা করি যে রিফর্মটা এমন হবে যে এই আইনের ওনারশিপ সবাই থাকবে, এরকম যদি কোনোভাবে করা যায়, যদিও একটু ইউটোপিয়ান ধারণা আদর্শিক জায়গা থেকে যতটা সহজ, কারণ আপনারা একটা তথ্য দিয়ে রাখি, আমাদের বাংলাদেশের যে ইনকাম ট্যাক্স অ্যাক্ট যেটা এবার 22-এ একটা বাংলা দিয়েছে আপনারা দেখেছেন, এটি কিন্তু উপমহাদেশে 1922 সালের প্রথম আইন, 100 বছর পরে কিন্তু আপনার তাও বেসিক চেঞ্জ হয়নি, আপনি দেখবেন যতগুলো সেকশন যা ছিল, যত চ্যাপ্টার ছিল, 1922 সালের প্রথম ইনকাম ট্যাক্স অ্যাক্টের যে আওতা অলমোস্ট সিমিলার আছে 2022, খুব একটা চেঞ্জ আসেনি। আর ভ্যাট, ভ্যাট তো বাংলাদেশের জন্য চ্যালেঞ্জিং, বিকজ যখন ভ্যাট বাংলাদেশে ইমপ্লিমেন্টেশন করা হয়েছে তখন এই যে জিএসটি বলেন বা বিভিন্ন নামে এসএসটি বলেন, সারা পৃথিবীতে ওরকম ছিল না, কিন্তু বাংলাদেশে অনেক সাহস করা হয়েছে, যার ফলে এখন কিন্তু বাংলাদেশের গভর্নমেন্টের রেভিনিউ একটা বড় সাপোর্ট দিচ্ছে, বাট ইট শুড বি এমপ্লয়ার ফ্রেন্ডলি, ইট শুড বি প্রফেশনাল ফ্রেন্ডলি, ইট শুড বি আমার একজন রিক্সাওয়ালার কথাও মাথায় রাখা দরকার। সো এই জায়গায় আমি যদি স্যারদের সামনে আসলে টেকনিক্যাল ডিটেইলে কথা বলতে গেলে যেমনি চ্যালেঞ্জিং,
তেমনি ভাবে এত সময় অ্যালাউ করে না। আমার হাম্বল রিকোয়েস্ট, যেহেতু আইসিএমএবি মেম্বার এবং একজন প্রফেশনাল অ্যাকাউন্টেন্ট হিসেবে আমাকে ইনভাইট করেছে এখানে কমেন্টি করতে, আমি হাম্বল রিকোয়েস্ট এটা সাজেশন আকারেও যেতে পারে যে কিভাবে একটা ওনারশিপ ক্লেম করা যায়, যে না এইটা বাংলাদেশের মানুষের আইন, বাংলাদেশের মানুষ এটা। তো এই জায়গাটাতে আমি রিকোয়েস্ট করে আজকের মতো শেষ করছি। থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম।